মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে যথাযথ মর্যাদায় উৎসব মুখর পরিবেশে ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শনিবার জেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট চত্বরে ফিরে এসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল আলম রুবেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাইদ জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা সম্পাদক তানজিরুল ইসলাম তানজি জেলা জাতীয় পার্টির সহসভাপতি লাবলু খান জাপান নেতা ইয়াহিয়া চৌধুরী ইনু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনসার আলী জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম চন্নু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন পাশা জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মহিলা সরকার শাহিনা সুলতানা ডায়না আলম রফিকুল ইসলাম রফিক মোহাম্মদ রফিকুল ইসলাম রমজান আব্দুল সালাম এবং রফিকুল ইসলাম এছাড়া অনুষ্ঠানে জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওই দেশে ব্যবসাবানিজ্য করতে পারবেন না এই যে ওই দেশে ছেলে থাকে মেয়ে থাকে পড়লایا করে ওয়াইফ থাকে ওই দেশে বছরে একবার দুইবার যান রিল্যাক্স করার জন্য